বকটুইয়ে ফের বম স্কোয়াড। পলাশেখের বাড়ির সামনে সন্দেহজনক ড্রাম এবং সেই ড্রামে বোমা থাকতে পারে বলে অনুমান। এবং সেই পলাশেখের বাড়ির সামনে ওই এলাকায় ইতিমধ্যে কিন্তু বম স্কোয়াড পৌঁছলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বকটুই গ্রাম থেকেই রয়েছেন পিয়ালি, কথা বলবো পিয়ালির সঙ্গে। পিয়ালি, এই মুহূর্তে ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো যে বম বিস্ফোরক স্কোয়াডের যারা মেম্বাররা তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের যে যে স্যুট রয়েছে যেগুলো বম বিস্ফোরক করার আগে তাদের পড়তে হয়, সেইগুলো তারা পরে তাদের যতগুলো ইকুইপমেন্ট রয়েছে সেইগুলো নিয়ে তারা যাচ্ছেন। গতকালকে আমরা দেখেছি না, গত পরশুদিন এক যুবককে জেলা পুলিশ তারা আটক করে এবং তার কাছ থেকেই জানা যায় যে এখানে কিছু একটা বাড়ির নিচে পলাশেখের যে বাড়ি, তুমি জানো যে এই ভাদু শেখ খুনের ঘটনা অন্যতম অভিযুক্ত পলাতক ভরদাস পলাশেখ, তার বাড়ির পাশেই একটা ফাঁকা জমি রয়েছে, সেখানে মাটির নিচে একটি ব্লু কালারের ড্রামের মধ্যে সন্দেহজনক কিছু রয়েছে এবং ওই যুবক তিনি দাবি করেন যে ওখানে কিছু বোমা লুকানো রয়েছে। গতকাল থেকেই আমরা দেখছি যে এখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ছবি দেখতে পাচ্ছ যে বম বিস্ফোরক স্কোয়াডের সদস্যরা তারা এসছেন যে সন্দেহজনক গ্রাম যেখানে বোমা লুকানো আছে বলে অনুমান করা হচ্ছে সেইখানে কিন্তু তারা যাচ্ছেন। গতকাল বম বিস্ফোরক বম ডিটেকশন স্কোয়াডের সদস্যরা এসেছিলেন, তারা কিছু সন্দেহজনক রয়েছে এমন তারা ইঙ্গিত পান। তারপরে আজ সকালে এখন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বম বিস্ফোরক স্কোয়াডের একজন সদস্য তিনি এগিয়ে যাচ্ছেন যে জায়গাটাতে, অর্থাৎ পলাশেখের বাড়ির একেবারে লাগোয়া যে ফাঁকা জমিটা যেখানে মাটির নিচে একটা গর্ত করে একটা ব্লু কালারের ড্রাম এবং তার উপরে কাঠের পাটাতন দেওয়া ছিল, সেই জায়গাটাতে কিছু লোকানো রয়েছে এবং সেই বিষয়টা সেটা বিস্ফোরক কিনা সেটাই নিশ্চিত হওয়ার জন্য এই মুহূর্তে বম বিস্ফোরক স্কোয়াডের সদস্যরা তারা পৌঁছেছেন। একজন সদস্য তিনি পৌঁছেছেন, দমকলকে প্রস্তুত রাখা রয়েছে এবং তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, এসডিপিও সহ উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু এখানে রয়েছে, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে।